আগে থেকে ইনজুরিতে আক্রান্ত নেইমার দানিলো সেই তালিকায় যোগ দিয়েছেন আলেক্সান্দ্রো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এই তিনজন খেলতে পারবেন না এটা নিশ্চিত। তবে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আজ মাঠে নামার আগে ব্রাজিল দল নিয়ে আরও দুশ্চিন্তা বাড়ছে সমর্থকদের, কারণ পুরো ব্রাজিল দলটাই যেন এখন মিনি হাসপাতাল, যার ফলে ক্যামেরুনের বিপক্ষে পুরোপুরি দ্বিতীয় সারির একটি দল মাঠে নামানোর সম্ভাবনায় বেশি ব্রাজিল কোচ তিতের। পুরো ১১ জন না হলেও অন্তত ১০টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে। মূলত ব্রাজিল ফুটবলারদের মধ্যে ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে, কেউ বলছেন কোভিড-19, আবার কেউ বলছেন নতুন কোনো ফ্লু। কিন্তু কোথা থেকে এই ফ্লুয়ের আগমন ঘটল সেটি নিয়েই চিন্তিত সবাই। যদি এসব দুশ্চিন্তার মধ্যেই আশার আলো, গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার, ফিট হওয়ার পথে দানিলো। বৃহস্পতিবার অনুশীলনও করেছেন ব্রাজিল দলের সাইড ব্যাক দানিলো। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি, বুধবার তার চোটের জায়গায় সিটি স্ক্যান করা হয়। যে রিপোর্ট এসেছে তা আপাতত যথেষ্ট আশাব্যঞ্জক। বৃহস্পতিবার ফিজিওথেরাপিস্ট ও ট্রেনারদের তত্ত্বাবধানে হালকাভাবে অনুশীলনও করেছেন দানিলো। তাই সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল তথা দ্বিতীয় রাউন্ড থেকেই দানিলোর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। শেষ ষোলোয় মাঠে নেমে পড়তে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকেও, আর সেই প্রত্যাবর্তনের আশায় বুক বাঁধছেন স্বয়ং ব্রাজিল সুপারস্টার নিজেই। এ নিয়ে টানা ৬ দিন দলের অনুশীলনে নেই নেইমার। পুল সেশনে আলাদা ট্রেনিং করেছেন তিনি, তবে সেখানে অনেক চনমনে দেখা গেছে সেলেসাওদের এই মধ্যমণিকে। নেইমার নিজেই জানিয়েছেন গোড়ালির চোট শূন্যতে নেমে এসেছে, অর্থাৎ আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন তিনি। তবে তার চোট মুক্তি ঘটলেও এখনও পুরোপুরি ফিট নন নেইমার, কারণ নেইমার থেকে ভিনিসিয়াস জুনিয়র সবাই কম বেশি আক্রান্ত অজানা এক ফ্লুতে। ফলে চোটের পাশাপাশি হালকা জ্বরের আক্রমণ ঘটেছে ব্রাজিল শিবিরে। তাই স্বাভাবিক কারণেই ক্যামেরুন ম্যাচের আগে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন কোচ তিতে। চোট আর ফ্লু আক্রান্তদের বিশ্রাম প্রয়োজন, দলকে নিরাপদ রাখতেও দলে ব্যাপক রদবদল আনতে হচ্ছে কোচ তিতেকে। আগের দুই ম্যাচের প্রথম একাদশ থেকে অন্তত ১০ জন ফুটবলারকে বদলে ক্যামেরুনের বিপক্ষে একাদশ তৈরি করার সম্ভাবনা বেশি তিতের। মূলত ফ্রান্স কোচ দিদিয়ের দেশমি এই পথ দেখিয়ে দিয়েছেন তিতেকে। তিউনিসের বিপক্ষে ১০ জনই পরিবর্তন করে দেন তিনি, যদিও ১-0 গোলে হারতে হয়েছিল ফরাসিদের। ব্রাজিল কোচেরও জয় পরাজয়ের ভয় আর নেই, সার্বিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছেন তিনি। তাই এখন ক্যামেরুনের কাছে হেরে গেলেও সম্ভবত শীর্ষস্থান থাকছে তাদের দখলেই, এ কারণেই বড় রদবদল আনতে যাচ্ছেন তিনি। নক আউটের ম্যাচগুলোর জন্যই দলকে তৈরি করার দিকে মনোযোগ এখন বেশি কোচ তিতের। তবে ব্রাজিল শিবিরে এই মুহূর্তে সবচেয়ে বেশি সচেষ্ট কোচ তিতে না দলের ডাক্তার রদ্রিগো লাসমার তা অবশ্য বলা কঠিন। চোট আর জ্বর মিলিয়ে ব্রাজিল শিবিরে এই মুহূর্তে আক্রান্ত ফুটবলারের সংখ্যা ৭। চোট আর জ্বরে আক্রান্ত ফুটবলারদের নামগুলো দেখলেও যে কেউই আঁতকে উঠবেন। নেইমার গোড়ালির চোট এবং ভাইরাল জ্বরে আক্রান্ত, দানিলো গোড়ালির চোটে আক্রান্ত, আলেক্সান্দ্রো নিতম্ব এবং থায় মাসলের চোটে আক্রান্ত, অ্যান্টনি জ্বর থেকে ওঠার পর এখনও তার অস্বস্তি রয়েছে, ফাকুয়েতা ভাইরাল জ্বরে আক্রান্ত, ভিনিসিয়াস জুনিয়র তিনিও ভাইরাল জ্বরে আক্রান্ত, অ্যালিসন জর্জর ভাব সঙ্গে রয়েছে তার অস্বস্তি। ব্রাজিলের টেকনিক্যাল টিমের বাইরে পুরো মেডিকেল টিম এখন সচেষ্ট কিভাবে দ্রুত এই ভাইরাল জ্বরের মোকাবেলা করা যায়। ব্রাজিল দলের ভেতরের মিনি হাসপাতাল হওয়ার খবর বাইরে আসতেই চাঞ্চল্য বেড়ে যায় ব্রাজিল মিডিয়ায়। বৃহস্পতিবার সবাই হাজির হয়েছিলেন ব্রাজিল দলের মিডিয়া সেন্টারে। অনেকটা বাধ্য হয়েই টিম ডাক্তার রদ্রিগো লাসমারকে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিতে হয় ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়ে। ব্রাজিলের মেডিকেল টিম প্রাথমিকভাবে মনে করছে এই ভাইরাল জ্বর নিয়ে এখনই মাথা ব্যথার মতো কিছু ঘটেনি। সকাল বা বিকেলের দিকে তিতে যখন প্র্যাকটিস করাচ্ছেন তখন দোহায় মারাত্মক গরম, প্র্যাকটিসের পরই ফুটবলাররা এসে তাপানুকূল ঘরে ঢুকে পড়ছেন।
এতেই ঠান্ডা গরমে কাহিল হচ্ছেন ফুটবলাররা। পরিস্থিতি সামাল দিতে তাই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসতে হয় ব্রাজিল দলের কোঅর্ডিনেটর জুনিনহো পাউলিস্তাকেও, কারণ শুধু তো জ্বর নয়, টিম হোটেলে অনেক ফুটবলারের বমিও হয়েছে। যদিও সেই ফুটবলারদের নাম প্রকাশ্যে আনতে যাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কোভিডের কোনো সংখ্যা আছে কি না তা জানিয়ে কোঅর্ডিনেটর পাউলিস্তা বলেছেন, এই জ্বরের সঙ্গে কোভিডের কোনো সম্পর্ক নেই, এমনকি কোভিড হয়েছে কি না তা পরীক্ষা করে দেখার মতো অবস্থাতেও পুরো ব্যাপারটা এখনো পৌঁছায়নি। ফুটবলারদের শারীরিক সমস্যা নিয়ে আমরা সর্বক্ষণ নজর রাখছি। স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হয় নেইমারের চোটের শেষ পরিস্থিতির বিষয়ে। জুনিনহো এবং রদ্রিগো লাসমার দুজনে নেইমারের চোট নিয়ে একই কথা বলেছেন। বলেছেন, আগের চেয়ে পরিস্থিতি অনেকটাই ভালো, চিকিৎসার মধ্যেই আছেন তিনি। তবে ঠিক কোন ম্যাচে নেইমার মাঠে নামতে পারবে আনুষ্ঠানিকভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।